পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বজন সুপারমার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যাগ সম্পাদক মণ্ডলীর যোগে সেবকলোর মাঝে ফোয়ানা ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এপ্রিলের 9 তারিখ ইফতারের সময় এদিন স্বজন সুপারমার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এডে মার্কেটের সভাপতি আলহাজ দেলোয়ার হোসেন রিটনের সভাপতিত্বে প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি মোহাম্মদ আবুল মনসুর শিকদারের পরিচালনায় স্বজন সুপারমার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা আতিকুর রহমান, আরও উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আলামতুল্লাহ, ইফতার মাহফিলের প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবুল কাসেম সদগর সহ আরও বোধকে। ব্যবসা করিয়ে নিজেরা শুধু জ্ঞান অর্জন করি, আরা সমাজের মানবতার কল্যাণে মানুষের সেবা করেন, দেশের বিভিন্ন দুর্যোগ অবস্থার কারণে আরা ত্রাণ বিতরণ করি, আজিও তার ধারাবাহিকতায় আরার খাদেম হলরে গরিব হলরে নিঃস্ব হলরে শুকনা ইফতারি বিতরণ তারারে এই ব্যবস্থান করি, আর আরা মার্কেটর যারা বড় বড় সদর আছে তারা ন আরা কর্মচারী অলর লইয়ের ইফতার করি বেলে বলে ইফতার মাহফিলের ব্যবস্থা করি, আরা কর্মচারী সদর অল ভাই ভাই। এদিন দোয়া ও মোনাজাত পরিচালনা করে আব্দুল গফুর রেজুবি, আর অতিথি বক্তা হিসেবে এদিন উপস্থিত আছেন নুরুল ইসলাম সাগর। আজ স্বজন সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির ফকতুন ইফতার মাহফিল করলাম এবং আরা সুগনা ইফতার বিতরণ করলাম প্রায় 20-25 জনের, আর দোকানদার এবং কর্মচারী বাইরে লইয়ের হাজার দেড় হাজার মানুষের ইফতার করলাম, আর ইফতার বেকন লই বসি। আমার আর মূল লক্ষ্য হচ্ছে আর আগামী দিনে তো জানে এভাবে যেন তারাবাহিকতা গরিব ফারি মতন। এদিন উপস্থিত আছেন জানি আলম, আব্দুর রহমান জাঙ্গীর, সালামতুল্লাহ, কাশিম সদর, দিদারুল ইসলাম, সৈয়দ সদর, তস্কির আহমদ সহ আরও বোধকে। সি প্লাস টিভি চট্টগ্রাম।